তরঙ্গ টিভি সত্যের পক্ষে বলিষ্ঠ আওয়াজ। বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ার আগে টিকিট প্রত্যাশীদের দৌড়ঝাঁপ তুঙ্গে হয়ে উঠেছে। প্রার্থীরা জনমত গঠন করতে শুরু করে দিয়েছেন কর্মী সভা। মধ্য হাইলাকান্দির AIUDF দলের টিকিটের প্রবল দাবিদার আতিক আহমেদ বড়ভুইয়া, আফজল সেক্রেটারি লালা ভবানীপুর গ্রামের বাড়ির সম্মুখে কর্মী সভা করে তাক লাগিয়ে দেন। হাজার হাজার কর্মী সমর্থকের উপস্থিতিতে মধ্য হাইলাকান্দি থেকে এবার আতিক আহমেদ বড়ভুইয়াকে আফজল ব্রিগেড থেকে টিকিট প্রদানের প্রবল দাবি ওঠে। টিকিট প্রত্যাশী আতিক আহমেদ ওরফে আফজল সেক্রেটারি তার বক্তব্যে বলেন, দলের হয়ে তিনি দীর্ঘ বছর ধরে কাজ করছেন। এবার দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল তাকে গ্রিন সিগন্যাল দেওয়ায় মধ্য হাইলাকান্দি আসন থেকে বিধানসভা নির্বাচনে অবতীর্ণ হচ্ছেন। সাথে এও বলেন, দল যদি যোগ্য বলে মনে করে তাহলে এবার টিকিট প্রদান করবে, যদি বঞ্চিত হন নিরাশ হবেন না। যে প্রার্থীকে দল টিকিট প্রদান করবে তার পক্ষে তিনি কাজ করে যাবেন। এদিনে জনসমর্থনে তিনি আজ করতে পেরেছেন মধ্য হাইলাকান্দির মানুষ তাকে কি হারে পছন্দ করেন, তিনি এতেই কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক প্রশ্নের জবাবে আতিক আহমেদ বলেন, যদি তিনি টিকিট পান এবং জনগণ তাকে নির্বাচিত করেন তাহলে তার মূল এজেন্ডা হবে বেকারত্ব দূরীকরণ। বলেন, এই সমষ্টির বেশিরভাগ শিক্ষিত বেকার যুবক যুবতী চাকরি না পেয়ে বেকার জীবনযাপন করছেন। এদেরকে বিভিন্নভাবে তিনি স্বাবলম্বী করে তুলতে প্রয়াস চালিয়ে যাবেন। পাশাপাশি বলেন, এই সমষ্টিতে কৃষি নির্ভরশীল যারা এদেরকে কৃষিক্ষেত্রে যা সাহায্য সহযোগিতা লাগে তিনি করবেন। বিগত দিনের বিধায়কের ন্যায় তিনি আচরণ করবেন না। যদি বিধায়ক নির্বাচিত করেন জনগণ তাহলে মধ্য হাইলাকান্দিতে ইতিহাস রচনা করবেন বলে তিনি জানান। এদিনের সভায় প্রত্যেক বক্তায় আফজল সেক্রেটারি বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্মের খতিয়ান তুলে ধরে বক্তব্য রাখেন। এ ধরনের সমাজসেবীকে 2021 বিধানসভা নির্বাচনে মধ্য হাইলাকান্দি আসন থেকে প্রার্থী করতে AIUDF এর সুপ্রিমোর কাছে জোরালো দাবি জানান তারা। আমি তো দেখলাম দলের হাইকমান্ডের কাছে যত মানে নেতৃত্ব আছে UDF দলের, তাদের কাছে আমি আবেদন মানে করে গিয়েছি। আমাদের এই MLA ইলেকশন খেলানি যে উদ্দেশ্য নিয়েছি, আজকে 29 নম্বর দিন হয়েছে, আমি এইটা মানে এই কারণে এই ইলেকশনের আলোচনা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের আমাদের দলের সুপ্রিম মৌলানা বদরুদ্দিন সাহেবের যে এই প্রবলেম হইতেছে এইটা যে দলের টিকিট পয়সা হলে দলের টিকিট পাওয়া যায়, পয়সা না হইলে মিলে না। আমি চিন্তা করে দেখলাম, আমি আমাদের ঘরে UDF গঠন হয়েছে, আমি নিজে জমিয়ত উলামা হিন্দের মানুষ, আর আমি ছেলে পাবো না, আমার জনসমর্থন থাকে আমাকে দিতে হবে। আর এই এইটা পরিচয় করে দেওয়ার জন্য দেন বদরুদ্দিন সাহেব, মৌলানা বদরুদ্দিন সাহেব UDF দল কোনো টাকা দিয়ে কোনো কাউকে টিকিট দেয় না, জনসমর্থন থেকে টিকিট দেয়, অরিজিনাল UDF কর্মী তথা এই জমিয়ত উলামা হিন্দের মানুষ থেকে টিকিট দেবে, এটার উপরে আমি নিশ্চিত বলে আমি আজকে এই কমিশন। এখনো প্রার্থীপদ চূড়ান্ত হয়নি, ডিক্লেয়ার হয়নি যে আপনি ক্যান্ডিডেট, কিন্তু প্রচুর লোককে আমি দেখতে পাচ্ছি আপনার আপনার সমর্থনে আপনার ডাকে সাড়া দিয়ে এসেছেন, তো এটাকে আপনি কীভাবে দেখেন? এত লোক আমি 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 এখন দেখতেছি যে এই কথাটা যে আমি আমি যেহেতু জমিয়ত উলামা হিন্দের মানুষ প্লাস UDF এর প্রাণন কর্মী, যার ফলে আমি এই UDF এর টিকিট পাবো হুজুরের কাছ থেকে আমি পুরো পারমিশন পেয়েছি, বা জমিয়ত উলামা হিন্দে আমাকে যে সাহায্য করেছে এটার উপরে আমি পুরো আশাবাদী। 100-এর মধ্যে 99% আশাবাদী, আর 1% আমি আল্লাহর কাছে মানে রাখেছি, কেন খুদা যদি হুকুম না দিন তো আমি পাবো না। আর যদি এই আমি যদি এই সবার কাজ করতে পারি, তো আমি ওইটা বলছি যে আল্লাহ আমার আল্লাহ তালা আমাকে এই টিকিটের অনুমতি দেন, না হলে আমাকে দেন নাই। ধরুন আপনি UDF টিকিট পেয়ে গেলেন, নির্বাচনে আপনার ইস্যু কী হবে, মূল ইস্যু কী? আমাদের মূল ইস্যু দেখেন, আমি এটাই সবচেয়ে বড় ইস্যু আমাদের হবে, আমি দেখতে পাচ্ছি আজকাল MLA নির্বাচন করার পরে এই MLAবিলাকের পিছিয়ে পিছিয়ে মানুষ হাঁটতে লাগে। এই অরিজিনাল জমিয়তের মানুষ UDF এর মানুষ, আমি কোনোদিন এই বদরুদ্দিন সাহেবের এই ছায়ার নিচে থেকে এইরকম বেইমানি করতে পারবো না। আমার কাছে এইরকম নাই টিকিট পাবো খেলবো, টিকিট নাই আমি যে পাবো তার সাথে আমার যে মানুষ আমার যে মনের প্রাণের যে মানুষগুলো আছে এদেরকে নিয়ে সঙ্গে নিয়ে আমি এই UDF এর যে টিকিট পাবো তাদের সঙ্গে কাজ করে যাবো, বা নতুনও বহুত কংগ্রেসের মানুষ আমার সাথে UDF এ জয়েন করবে, ওনাকে সব সঙ্গে নিয়ে ওনাকে জেতার চেষ্টা করবো, যাহাতে বদরুদ্দিন আজ আহাতটা শক্ত হয় আর কংগ্রেস সরকার গঠবন্ধন সরকার হতে হলে আমাদের মানে এই UDF এর শক্তি বাড়বো, এটা নিয়ে আমি আছি। আজকাল MLA নির্বাচন করার পরে এই MLAবিলাকের পিছিয়ে পিছিয়ে মানুষ হাঁটতে লাগে আর কেডার ধরতে লাগে। আমার মেইন ইস্যু আমাদের, আমি যদি আমাকে বদরুদ্দিন সাহেব মৌলানা বদরুদ্দিন সাহেব টিকিট দেন, আমি যদি টিকিট পেয়ে যাই তো আশাবাদী আমি তো মানে টিকিট ইলেকশনে জিতবই, জিতার পরে আমার কোনো কেডার থাকবে। মূল ইস্যু কী হবে? মূল ইস্যুটা হবে আমার
এই চারটি জেলা পরিষদ সমষ্টি আছে, চারটি এমএলও মানে হুমেলা হোস্টেল যেটা গৌহাটি থাকে, আমি এই চারটি জেলা পরিষদ পেতে চারটি এমএলও হোস্টেল বানিয়ে দেখাবো আমার নিশ্চিত নিজস্ব তহবিল থেকে। আর একটু মাছ আছে, আর হাইলাকান্দিতে একটা অফিস থাকবে, পাঁচটা অফিস নির্মাণ করবো, এটার মধ্যে লেখা থাকবে এমএলএ হোস্টেল। যারা মানুষ বলে বহুত গরিব অসহায় মানুষ গৌহাটি যেতে পারে না, বলে তো জিতিয়ে দেবো এই গুয়াহাটিতে গিয়ে আরামসে বসে থাকবো, আমি এটা না, আমি এই এমএলএ হোস্টেল আমার চারটা জেলা পরিষদ সমষ্টিতে চারটা টাউনে একটা বানিয়ে দেখাবো, যাদের গরিব মানুষ সেখানে বুক করতে পারে। আর দ্বিতীয় আমার মধ্যে এইটা থাকবো, এই জিনিসটা দেন আমাদের দেখো কর্মসংস্থানের যে অবস্থা, বাকি তো রাস্তাগুলা স্থানীয় কি সমস্যা সব সরকারি ডিপার্টমেন্টের দিয়ে থাকে, কিন্তু আমার কাছে এটাই নিশ্চিত আমি কমসে কম এই চারটা যে এমএলএ হোস্টেল বানাবো প্লাস হাইলাকান্দিতে একটা করবো, এটার মধ্যে প্রতি বছর 500 জন ছেলেকে কর্মসংস্থানের ব্যবস্থা আমি দেবো, কেমনে দেবো সেটা আমার বহু জানা আছে। এই মানুষ খালি চাকরি দেবো এটু কর্মসংস্থান নয়, একটা মানুষকে যদি 5 লাখ টাকা লোন দেবে তাই এইটার ব্যবস্থা আমার জানা আছে, আগে থেকে এটা কাজ করছি আমি কমসে কম 100 মানে 100 করে 500 জন ছেলেকে আমি গোটা এলাকার মধ্যে প্রতি বছর 500 জন ছেলেকে এই মানে কাজ করবো। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।